সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে আমি লেচু গাছ নিয়ে কথা বলবো। আপনারা স্ক্রিনের মধ্যে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একটি লেচু গাছ দেখা যাচ্ছে। লেচু আমাদের দেশের অন্যতম একটি ফল, আর লেচু গাছ, এই লেচু গাছের জাতটির নাম হলো চাইনা ট্রি। এটি আকারে মোটামুটি উচ্চতায় মোটামুটি আকার ধারণ করে থাকে। এটি 2 থেকে 2.5 বছর পরে ফল দেয়। এটি খেতে অনেক সুস্বাদু হয় এবং এই লিচুটি অনেক বড় আকারের ধারণ করে এবং এটি অনেক পাকে অনেক লাল হয় এবং এটার ভিতরে যে ভিসিটা অনেক আকারে ছোট হয়। এটি খেলে অনেক মিষ্টি লাগে, অনেক ভালো লাগে, অনেক শরীরের জন্য অনেক ভিটামিন সি জাতীয় একটি খাবার। এটি আর অবশ্যই চারাটি রোপণ করতে হলে তারা প্রথমে আপাতত যেখানেই লাগান, উঠোন বাড়িতে বা জমিতে যেখানে লাগান, এটি সব জায়গাটা উঠোন বাড়িতে লাগান। এখানে আপনার যেভাবে লাগাবেন, আপনার আগে জমিতে আগে সুন্দরভাবে পরিচর্যা করে আগাছামুক্ত করে জমিটি চাষ করে নেবেন, তার উপর গোবর দিয়ে দেবেন। গোবর দিয়ে কিছুদিন ইয়াভাবে হালকাভাবে নাড়তে রাখবেন, নাড়ে তারপর এটা জল জলভাবে করে রেখে দেবেন। তারপর কিছুদিন পরে চারাটি লাগিয়ে দেবেন। তো প্রত্যেকদিন এটি মধ্যে পানি সেচ দিয়ে থাকবেন এবং প্রত্যেকদিনই ফল খেয়াল রাখবেন যাতে চার যাতে মরে না যায় বা কোনো কিছু সমস্যা না হয়। তাই দেখুন এটির পাতা কীরকম হয়, আকারে পাতা ছোটো ছোটো হলো তাকার ধারণ করে ধরা লক্ষণ হবে। চাইনা ট্রি লেচুর পাতা এমন হয়ে থাকে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। আশা করি আমাদের ভিডিওটি দেখে আপনাদের অনেক ভালো লেগেছে, অনেক পছন্দ হয়েছে।